এই ভিডিওতে আমরা শিখব হোয়াট ইজ পারমালিং পারমালিং কি এবং আপনার ওয়েবসাইটের জন্য পারিং এর গুরুত্ব কতটুকু এবং কিভাবে এটা আপনার ওয়েবসাইটে অপটিমাইজেশন করবেন তো চলুন শুরু করি তো আপনাকে ফার্স্ট অব অল আমি যদি উদাহরণস্বরূপ ব্যাখ্যা স্বরূপ দেখাই আপনার ওয়েবসাইটে এর একটা ইউআরএল ভিজিট করার পরে বা পোস্ট ভিজিট করার পরে আপনি সার্চ সম্পূর্ণ যে সম্পূর্ণ ইউআরএলটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এই যে আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি যে মে আপনার ডোমেইনের সাথে যে অ্যাডজাস্টমেন্ট কিওয়ার্ড এবং ডেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্মালিং তো আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইট ইউজাররা অনেক ক্ষেত্রে ভুল করি আমরা আমাদের যেটা ভুল যে আমরা পার্মানেন্টলি অপটিমাইজেশন করি না এক্ষেত্রে হচ্ছে কি আমরা গুগল থেকে অনেকটা র্যাঙ্কিং হারিয়ে ফেলি তো আমরা কিভাবে আজকে পার্মানেন্ট অপটিমাইজেশন করব সেটা আমরা আপনাদেরকে দেখাবো এটা আপনার ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি গুগলে র‍্যাঙ্ক পেতে চান তো আপনাকে যেটা করতে হবে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল যেতে হবে অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে যেতে হবে সিটিংসে সিটিংসে যাওয়ার পরে আপনি যদি নিচের দিকে একটু স্কুল ডাউন করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে পারমালিং নামের অপশনটি সেটাতে ক্লিক করবেন আমাদের ওয়ার্ড পে যে বাইডিফলভাবে দেওয়া থাকে যে আপনার ডোমেইনের পরে ডেট এবং স্যাম্পল পোস্ট আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেইন তারপর স্যাম্পল পোস্ট তারপরে আপনার যে মেইন কিওয়ার্ড বা টাইটেলটি দেখাচ্ছে তো আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে অলওয়েজ যতগুলো আমি পোস্ট করব অটোমেটিকলি আমাদের ডোমেন তারপরে আমাদের স্যাম্পল বা পোস্ট নেম বা টাইটেলটা শো করবে তো আপনি যদি চান যে না আমি প্রত্যেকটা ইউআরএল বেস করে আমি আমার কিউআর রিসার্চ করে কাস্টম ইউআরএল আমি এখানে দিব দিয়ে আমি চেপ করব কিন্তু আমি এটা সাপোর্ট করছি না কারণ এটা আপনার জন্য খুব ঝামেলা কর হবে তো আপনি চা আপনার টাইটেলটা ইজ বেটার গুগলের জন্য গুগল ফ্রেন্ডলি হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে যে আপনার যে ইউআরএল বা ডোমেইনের পরে স্যাম্পল বা বা পোস্ট টাইটেল আপনারা এটা পোস্ট দিয়ে দিবেন তারপরে আপনি চেঞ্জে ক্লিক করবেন সেফ চেঞ্জে ক্লিক করার পরে আমি যদি আবার আমাদের এই ইউ ভিউ করি বা রিফ্রেশ করি তো সেক্ষেত্রে দেখেন কি দেখায় আহ একটু নট পাউন্ড দেখাচ্ছে যেহেতু আমি এইমাত্র মাত্র সেফ চেঞ্জ করলাম আমি একটু ভিজিট করব আবার নিউ ভাবে দেখাবো আমার একটা আর কি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউআরএলটা চলে আসছে এবং তারপরে যে মেইন যে কিওয়ার্ড বা মেইন টাইটেলটা এই যে আপনি দেখতে পাচ্ছেন বেনিফিটস অ্যান্ড ন্যাশনাল এটা কিন্তু অলরেডি চলে আসছে আমাদের মেইন কিওয়ার্ডটা মেইন টাইটেলটা তো এই হচ্ছে অপটিমাইজেশন করতে হয় কিভাবে আমি সহজভাবে দেখালাম একদম সিম্পলি তো এইটুকু ভুলের কারণে আপনার ওয়েবসাইটটা অনেক র্যাঙ্কিং পিছিয়ে যেতে পারে অবশ্যই ওয়াড পেজ ইনস্টল করার পরেই নেক্সট স্টেপ হবে আপনাকে পার্মালিং সেট আপ করা অবশ্যই পারবেন আপনারা আশা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম